আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সিলিং ফ্যান নিয়ে কিছু কথা বলবো। তো সিলিং ফ্যানের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, তো আমরা প্রতিনিয়তই বারবার যে বিষয়গুলো ভুল করে আসছি, তো সেই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে সবার সামনে কথা বলবো। তো এই হচ্ছে সিলিং ফ্যানের একটি কয়েল। তো এই কয়েলটি কি কারণে বারবারই কেটে যায় এবং কোন পদক্ষেপটি ব্যবহার করলে কয়েলগুলো কাটার কারণ খুবই কম থাকে, তো সেই বিষয়টি সবারই জানা দরকার। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধরি এই ফ্যানটিতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফ্যানটিতে কীভাবে সঠিকভাবে লোপিং তোলা যায়। তো আমাদের যে ফ্যানগুলা জ্বলে যায় বা পুড়ে যায় সে এই লোপগুলা ভুল তোলার কারণে এবং কানেকশনটি কিছু ভুল থাকে। তো এই যে এই জায়গায় কিন্তু কয়েলটি পুড়ে নাই কিন্তু লোপিংটা পুড়ে গেছে। তো আমরা এ টু জেড লোপ কীভাবে তুলতে হয় এবং এর কার্যকারিতা কীভাবে গুণাগুণ বৃদ্ধি করা যায় সেটি সম্পর্কে দেখাবো। তো লোবের তারগুলো, যে চিকন তারগুলো 34 নম্বর যে তারটি আছে, তো সেই তারগুলোকে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে এবং অবশ্যই 2 নম্বর টিউব ব্যবহার করতে হবে। 2 নম্বর টিউব ব্যবহার করতে হবে এবং তার যে লোবের তার ব্যবহার করবেন সেটি অবশ্যই এরকম মাস্টার তার ব্যবহার করতে হবে, কারণ তারগুলো অনেক সফট এবং কি ভিতরে গ্যাজের পরিমাণ অনেক ভালো থাকে। তো অবশ্যই এইরকম জিনিসগুলো ব্যবহার করবেন। হাড় তার কোনোভাবে ব্যবহার করা যাবে না, কারণ হাড় তার ব্যবহার করলে তারগুলো এমনিতেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ছিদ্র যে আছে, আর্মিচারের যে ছিদ্র আছে, এই ছিদ্র সই করে আমরা 4টি টিউব কেটে নিব। তো এরকমভাবে সবাই 4টি টিউব কেটে নেবেন, কারণ যেহেতু আমাদের লোবের কিন্তু মান হচ্ছে 4, সেক্ষেত্রে 4টি কিন্তু কেটে নিতে হবে। টিউব কেটে নেওয়ার পর টিউবের ভিতর দিয়ে যে মাস্টার তারগুলো ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাইরের সাইড এবং ভিতরের সাইড অথবা রানিং এবং স্টারিং, তো আমরা বাইর এবং ভিতর ধরবো। তো বাইর হচ্ছে আমাদের রানিং, তো বাইরের সাইডে যদি ক্যাপাসিটার কানেকশন করা হয় তাহলে কিন্তু ফ্যানের স্পিডটা একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে ক্যাপাসিটার কানেকশন বাইরের দিকেই করতে হবে। তারপর সবটি তার ভালোভাবে ঢুকিয়ে এবং 4টি তারের সাথে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে এবং ভালোভাবে শোল্ডার করে নিতে হবে। অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে শোল্ডারিংটি একটু ভালোভাবে হয়, তাহলে একটু ভালো হয়। তো শোল্ডারিংটা একটু ভালো হলে লোবের গুণাগুণ ক্ষমতা একটু বেশি যায়। তো অবশ্যই খেয়াল রাখবেন এক পাশের, যে কোনো এক পাশের তার এক কালার ব্যবহার করবেন। তো উপরে এবং নিচে 2টি কালারের তার ব্যবহার করতে হবে যাতে করে রানিং এবং স্টারিং কোনো প্রকার এলোমেলো না হয়। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এরকমভাবে যে কয়েলের উপর আমরা সুতা দ্বারা বাঁধি, তো এই বাঁধা দেওয়ার পরে এই যে আমরা নিচে কোনো প্রকার ফাইবার ইউজ করি না, তো অবশ্যই যে কয়েলের উপর সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন তো সেই কয়েলের নিচে অবশ্যই ভালোভাবে একটু ফাইবার দিবেন যাতে করে সে কয়েলটা হিট না হলে, হিট হলে তো লোপটা যাতে না পড়ে, অবশ্যই এই জিনিসটি ভালোভাবে খেয়াল রাখবেন। এবং সব কিছু শেষে অবশ্যই এই যে নিচের ছিদ্র আছে তো সেই ছিদ্র দিয়ে সবটি তার উপরে তুলে নিয়ে আসতে হবে। তো অবশ্যই একটু ভালোভাবে উপরে তুলবেন, অনেক আস্তে আস্তে তুলবেন যাতে করে লোপের গোড়ায় যাতে কোনো প্রকার টান না লাগে। তো এখন এই কয়েলের সবটিতে কয়েল যতটুকু আছে সবটুকুতেই একটু আমরা বার্নিশ ব্যবহার করব যাতে করে ইনসুলেটর আর একটু মজবুত হয়। এবং টি কয়েলটি যেহেতু পুরান হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এখানে পুরো কয়েলটিতেই বার্নিশ ব্যবহার করব। বার্নিশের পরিমাণ একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই। তো বার্নিশটি দেওয়ার কারণ হচ্ছে এই যে তারগুলোর যাতে কভারিংটা আরও মজবুত হয় এবং ইনসুলেটরটা ভালো থাকে। এবং ইনসুলেটর ভালো থাকলে আপনি ম্যাগনেটের পরিমাণ বেশি পাবেন, তো ম্যাগনেটের পরিমাণ বেশি থাকলেই আপনার ফ্যানটা অবশ্যই দ্রুত ঘুরবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো সিলিং ফ্যান সেখানে আপনি 3.5 ক্যাপাসিটার ইউজ না করাটাই বেটার, তো অবশ্যই সেখানে 2.5 ক্যাপাসিটার ইউজ করবেন। 2.5ই হচ্ছে সিলিং ফ্যানের জন্য অনেক বেটার একটা মাপ।
তো 3.5 একটু রিক্সি হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।